বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আছি আপনাদের দোয়ায় ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা কুয়েত থেকে বলছি। প্রতিবারের মতো ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম, সকাল 6:30 বাজে। তো এখন মোহাম্মদকে নাস্তাটা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো মোহাম্মদকে নাস্তা খাওয়ানোর পর তো এখানে আর কি আর শুইনি, তো এখানে রুমের একটু একটু কাজ আর কি। তো এখানে পেঁয়াজ এনেছিল, তো পেঁয়াজগুলো আমি ভালো করে বেছে আর কি দুই পদ করে রাখবো, যেগুলো ভালো অনেক দিন থাকবে ওইগুলো এক সাইড করে রাখবো, আর যেগুলো আর কি না খেলে নষ্ট হয়ে যাবে এগুলো এক সাইড করে রাখবো। তো বুদ্ধি খাটিয়ে একটু কাজটা করলে কিন্তু অল্প সময়ে সংসারের সব কাজই অল্প সময়ে কিন্তু ঝটপট হয়ে যায়। জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে আর কি কাজগুলো গুছিয়ে করা, জাস্ট আর কিছুই না। তো এতে কিন্তু আমাদেরও সময় বাঁচে, সারাদিন কিন্তু সংসারের কাজ নিয়ে থাকলেই কিন্তু হয় না। আর যাদের বাচ্চা আছে তারা তো বাচ্চাকেও সময় দিতে হয়, সংসারে টুকটাক কাজও করতে হয়। তো এগুলো আমি এক এক করে পেঁয়াজগুলো বেছে তারপর আর যে ঝুড়ির মধ্যে রাখবো তো ওই ঝুড়ির মধ্যে আর কি রেখে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমি বেছে তারপর স্টেপ বাই স্টেপ উপরে ভালোগুলো রাখবো, আর যেগুলো এখন খাওয়ার জন্য আর কি ওইগুলো এক সাইডে রাখবো। তো এভাবে কিন্তু আপনারা এটা একটা টিপসও বলতে পারেন, বাজার থেকে বেশি পেঁয়াজ আনলে এভাবে আপনারা দুই ধাপে পেঁয়াজগুলো রেখে দিতে পারেন, তাতে কিন্তু পেঁয়াজগুলো অনেক দিন থাকে আর নষ্টও হয় না। আর আমরা মোহাম্মদের আব্বু যেহেতু সময় পায় না, তো চেষ্টা করে যখন একটু সময় পায় তো যেগুলো বেশি দিন থাকে তো এগুলো একসাথেই নিয়ে আসা হয়। তো এই যে দেখুন আমি পেঁয়াজগুলো কিন্তু এগুলো উপরেরগুলো কিন্তু খাওয়া হবে ফার্স্ট টাইম, আর নিচেরগুলো থাকবে, ওগুলো সহজে নষ্ট হবে না। তো এই যে আলু এনেছিল, তো এভাবে আমি সবগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। তারপর আর কি দুপুরবেলার জন্য রান্নার আয়োজন করব। তো হাতের কাজগুলো আমাদের গৃহিণীদের কাজ কিন্তু একটার পর একটা করতেই হয়। তো এখানে আমি দুপুরবেলা রান্নার জন্য আর কি, তো এখানে তেলাপিয়া মাছ আর কি ভেজে নিচ্ছি। তো আরেক চুলায় আমি মশলাও কষিয়ে নিচ্ছি আর কি। যে সকল লক্ষ্মী আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আপনারা চাইলে আমার ভিডিওটা পরবর্তীতে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সে কাজটা করে ফেলেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে। তো পাশের চুলায় কিন্তু আমি মশলাটা কষিয়ে তারপর সিমগুলোও দিয়ে দিয়েছি। সিমগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে আপনারা সিম রান্না করে খেতে পারেন। তো আমি আলু অল্প দিয়েছি, আলু কিন্তু আমরা তেমন খাওয়া হয় না, তো আজকে দিলাম, আমি খাবো না, জাস্ট অল্প দিয়েছি, মোহাম্মদ খাবে। তো ছোট মানুষকে কিন্তু এখন থেকে আমরা যেভাবে গড়ব ওরা কিন্তু ওইভাবেই বেড়ে উঠবে। তো আমি চেষ্টা করি আমরা যেভাবে যেই খাবারটাই খাই মোহাম্মদকে ওই খাবারটা দেওয়ারই চেষ্টা করি, কারণ ওর জন্য আলাদা কোনো কিছু রান্না করি না আমি। আমরা যে তরকারিটা রান্না করি ওইটার থেকেই মোহাম্মদকে দেওয়ার চেষ্টা করি, একটু একটু করে খেয়ে শিখবে। আর বিশেষ করে আমরা তরকারিতে তেমন ঝালও খাওয়া হয় না, তো তাতে আমি মনে করি এভাবে আপনারা যাদের বাচ্চা আছে এভাবে বাচ্চাদের খাবারটা এভাবেই দিবেন। আপনারা যা খাবেন অল্প হোক একটু একটু করে দিবেন, কারণ বাচ্চারা কিন্তু ওদের জন্য আলাদা করে রান্না করতে গেলে কিন্তু এটা একটা আলাদা ঝামেলা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু বড় হলে একটা সমস্যা হয়ে যায়। তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাশের চুলায় কিন্তু ডাউলও বসিয়ে দিয়েছি, আর এখানে মশলার সাথে সিমটা ভালোভাবে কষানো হওয়ার পর তেল মাঝে আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি। তো এখানে ডাউলের মাঝে টমেটো দিয়েছি। আজকে আমার মোহাম্মদ বলতেছিল সে ডাউল খাবে, কখনো তো কোনো কিছু বলে না, যখন যেটা বলে চেষ্টা করি। ছোটো মানুষ খাবার জিনিস হোক বা আর কি বাচ্চারা তো জিদ করে, তো আমি মনে করি বাচ্চাদের বায়না সবসময় রাখা ঠিক না, আর সেটা যদি হয় বড় কোনো কিছু তাহলে আর কি। আর এরকম খাবার দাবারের ক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো এখানে আমি একটা মা হয়ে আর কি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে একটু বলা, আর এখানে কিন্তু আমার রান্নাবাড়া শেষ। তো এখানে ভর্তা ছিল, ভেন্ডি ভর্তা, আর ছিল তেলাপোয়া মাছ দিয়ে আর কি সিম রান্না করেছিলাম, আর ওই
ডাউল, এই ছিল আজকে আমাদের সিম্পল খাবার দাবার। আর আমি আমার সিম্পল লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমি প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করি, তো আমি প্রতিদিন কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার তুলে ধরার চেষ্টা করি। আর তো ব্লগ ভিডিও করি তো প্রতিদিন টুকটাক সব কাজ কিন্তু একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না, ক্যামেরার অফ ক্যামেরায়ও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়। তো এখানে মোহাম্মদের খাবারটা নিয়ে নিয়েছি, তো ওকে খাইয়ে দিব, তারপর আর কি আমি খাব। তো খাবারটা খেয়ে তারপর আর কি ওকে ঘুম পাড়িয়ে দিব আর কি। তো এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, আর ক্যামেরাটা অন করা হয়নি। তো রাতের বেলা আমার বাবা বার্গার এনেছিল, ওই ঘুমিয়ে পড়েছিল, তো সকালবেলা আর খায়নি সে। বিকেলবেলা একে ওকে গরম করে দিব, যতটুকু খায় আর কি, ওর খাবার অল্প একটু খাবে তারপর বলবে আর খাবে না, তো যতটুকু খায় আর কি বাচ্চা মানুষ। তো বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।